হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তাই ব্লিস ব্লগের সাথে নতুন আরো একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। তোমাদের মধ্যে কে একজন যেন রিকোয়েস্ট করেছিলে ওয়েট হেয়ার ওভার ফেস কম্বিং, তা ওয়েট হেয়ার ওভার ফেস কম্বিংটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। ওয়েট হেয়ার কম্বিং করলে হেয়ার ফল বেশি হয়, মানে প্রচুর হেয়ার ফল হয়। সেই জন্য বন্ধুরা, আমি আগেই বলে দিচ্ছি আমি ভীষণ ক্ষমা প্রার্থী। আজকে ফার্স্ট টাইম তোমরা আমাকে রিকোয়েস্টটা করেছো, তাই আমি করে দেখাচ্ছি। সেকেন্ড টাইম থার্ড টাইম কেউ এই রিকোয়েস্টটি করলে আমি আগে থেকে দুঃখিত বলে দিচ্ছি, কারণ আমি চাই না আমার হেয়ারের কোনো ক্ষতি হোক। তোমাদের রিকোয়েস্ট রাখবো অবশ্যই, তোমরাও সেই বুঝে রিকোয়েস্ট করো, আমিও রেখে দেব। ওয়েট হেয়ার ওভার ফেস কম্বিং বা ওয়েট হেয়ার কম্বিং, এটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। হেয়ার ফলের পরিমাণটা বেশি হয়, আর আমি সবসময় হেয়ার বাঁচিয়ে চলি, বা তোমরা যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছো তারা সবাই চাও যে আমার হেয়ারগুলো আরও ভালো হোক। বন্ধুরা, তোমরা তো এতগুলো কথা শুনে নিলে, যারা লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থেকো। আর আমি কিন্তু হেয়ার ওয়াশ করে নিয়েছি, বেশ কিছুক্ষণ হয়েছে, জলটাও পুরো শুষে নিয়েছে গামছাটা। এবার আমি তোমাদেরকে ওভার ফেস কম্বিং করে দেখাবো। তার আগে আরেকটু গামছা দিয়ে মুছে নিই হেয়ারটা। আর আমি কিন্তু ফার্স্ট টাইম করছি, আমি এর আগে কোনোদিনও ওয়েট হেয়ার ওভার ফেস কম্বিং কখনো করিনি। অন ক্যামেরা অফ ক্যামেরা দুটোর উঠতেই আমি জবে থেকে জানতে পেরেছি যে ওয়েট হেয়ার কম্বিং করলে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, মানে আমি রিয়েলাইজও করেছি। আগে ছোটোবেলায় আমি চানের সময় যখন হেয়ার ওয়াশ করতাম তখনই একটা চিরুনি নিয়ে কম্বিং করতে শুরু করতাম, তারপর আস্তে আস্তে যখন সেটা রিয়েলাইজ করলাম, বুঝতে শিখলাম যে ওয়েট হেয়ারটা বেশি ফল হয়, সেই জন্য আমি তখন থেকেই বন্ধ করে দিয়েছিলাম। আর কথা বলছি না, স্টার্ট করছি দেখতে থাকো। ওয়েট হেয়ার ওভার ফেস কম্বিং কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও, আর প্রতিদিন সন্ধ্যা সাতটায় আমার ভিডিও আসে তোমরা জানো। ওভার ফেস যে কোনো কিছু করতে রাজি আছি, বাট ওয়েট হেয়ারে আমি কোনো কিছু করতে রাজি নেই। আর বন্ধুরা, তোমরা অনেকেই বলেছো 200 ml কোকোনাট অয়েল চ্যালেঞ্জ নিতে, মানে আমার মাথায় 200 ml কোকোনাট অয়েল হেয়ার অয়েলিং করতে হবে, তা করবো, বাট এই শীতকালে নয়, আমার একটু ঠান্ডার সমস্যা, যার জন্য কিন্তু
200 ml কোকোনাট অয়েলের চ্যালেঞ্জটা আমি এখন আনতে পারবো না, গরম পড়লে তবেই আসবো সেটা নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর কম্বিং করে কিছুটা হেয়ার ফল হয়েছে, ওয়েট হেয়ার কম্বিং এ হেয়ার ফলটা বেশি হয় যার কারণ অনেকক্ষণ ধরে শ্যাম্পুটা পড়তে হয়, চুল স্ক্যাল্পটা ভেজা থাকে, চুলের গোড়াগুলো অনেকটা ভেজা থাকে, নরম হয়ে যায়, যার জন্য কিন্তু হেয়ার ফলটা বেশি হয় আমার মনে হয়। আমি জানি না যে আমার মনে হওয়াটা ভুল কিনা, সেটা তোমরাই বলো। আর আমাকে দিয়ে যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও করাতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে হেয়ারের উপর। চ্যালেঞ্জিং ভিডিও খুব কমই করি আমি, ততটা পারি না। চলো কালকে ঠিক সন্ধ্যা 7টায় আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলে আসবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমাকে ভালোবাসা দিয়েছো, আমার ভালোবাসা সবসময় তোমাদের সঙ্গেই রয়েছে। টাটা।